রমজানের মধ্য সময়ে বাজারে গত সপ্তাহের তুলনায় বিভিন্ন পণ্যের দাম কমে আসায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে। বিশেষ করে ব্রয়লার মোরগ, নতুন সবজি ও মাছের দাম তুলনামূলক কমেছে। বিয়ানীবাজার পৌর কিচেন মার্কেটে মোরগ, মাছ ও সবজির দাম নিম্নমুখী। বাজারে নতুন আসা আম, ঝিঙ্গে সহ বিভিন্ন ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে কমেছে। 100 পার হওয়া প্রতি কেজি ঝিঙ্গে শনিবার বিক্রি হয়েছে 80 টাকায়। ঝিঙ্গে গেছে 190 টাকা, এই সপ্তাহে বেচে 80 টাকা। সিন্দা 80 টাকা, 70 টাকা, এই সপ্তাহে 60 টাকা আছে। লেবুরালি হলো 50-60 টাকা, এই সপ্তাহে 30 টাকা বেশি। আর টমেটো কেজি 30 টাকা, লতালাটিও তোলা 70 টাকা, লাল শাক 20 টাকা, ফুই শাক 30 টাকা, আর লাম্বাউরি 60 টাকা আটি। তুলা কেজি 80 টাকা, মরচুর কেজি 80। মাছের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ব্যবসায়ীরা জানান, ক্রেতা কম থাকায় মাছ তুলনামূলক কম দামে তারা বিক্রি করছেন। এই সপ্তাহের মাছের দাম কমে আসছে, অনেক কিছু কমছে, কাস্টমারও কম। ইলিশ মাছের কেজির উপরে 1600 টাকা, বড় বড় ইলিশ, ছোট ইলিশ 600 টাকা কেজি, গাছ কাপড় কেজি 300-310, বিকেছে 350-360, ইসাটা কমে আইছে। রোহুর কেজি 350-340, সাপি মাছের রেট হইল গিয়া কেজি 350 টাকা, ফিশারি শিং মাছ একটা 250 টাকা কেজি। গত 2 মাসের ব্যবধানে ব্রয়লার মোরগের দাম কেজি প্রতি কমেছে 70-80 টাকা। শনিবার পৌর কিচেন মার্কেটে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 195-200 টাকায়। একই সাথে সোনালি ও লেয়ার মোরগের দাম কিছুটা কমেছে। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 190, খুচরা 200-195 বিক্রি হচ্ছে। সোনালি মুরগের পাইকারি বাজার হলো 320 থেকে এখন 350-360 বিক্রি হচ্ছে খুচরা। এরপরে লাল মুরগের পাইকারি বাজার হলো 610-630-40-50 এরকম বিক্রি হচ্ছে। কোয়েল পাখি অপরিবর্তিত, ডিমের দাম গত সপ্তাহ থেকে একটু কম। নিত্যপণ্যের বাজারে দামের তেমন একটা হেরফের হয়নি। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ ও আলুতে 2-3 টাকা বেড়েছে। একই সাথে অন্যান্য পণ্যের দাম প্রায় একই রয়েছে। পেঁয়াজ 40 টাকা, আলু লগে 23-24 টাকা, রসুন 130 টাকা, ডাইল আছে 120 টাকা, চানা ডাইল 75 টাকা, চানা 90 টাকা, বাসান 90 টাকা, মূলা লবণ 30 টাকা আছে, সুপার ওইলগে 40 টাকা, ফ্রেশ সয়াবিন তেল হইল গিয়া 890 টাকা, মাখসুল 400-450 টাকা আসলে, চাউল 28 হইল গিয়া 65 টাকা, নর্মাল আছে 55 টাকা আছে, 50 টাকা আছে, চিনি গুঁড়া 140 টাকা, খোলা প্যাকেট 155 টাকা। সরকার শনিবার থেকে প্রতি কেজি খোলা চিনির দাম 104 টাকা বেঁধে দিলেও বিয়ানীবাজার পৌর শহর ও আশপাশ এলাকার ব্যবসায়ীরা সে নির্দেশনা মানতে দেখা যায়নি। সৈয়দা আঁখি হক, এবিটিভি।